বন্ধুরা, পরকীয়া করার অপরাধে এই মহিলাটিকে মাটির গর্তের মধ্যে রেখে সবাই পাথর মারছিল, এমনকি মহিলাটির বাবাও তার গায়ে পাথর মারছিল। এরপর মহিলাটি সন্তানদেরকে নিয়ে আসা হয়, কিন্তু দেখা যায় তার সন্তানেরাও ঘৃণায় তার মায়ের গায়ে পাথর মারছিল। আর এভাবেই গ্রামের প্রতিটি লোক এক এক করে মহিলাটির গায়ে বৃষ্টির মতো পাথর মারছিল। দেখা যায় পাথরের আঘাতে মহিলাটির দেহ ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছিল। আর এসব দূর থেকে দাঁড়িয়ে মহিলাটির মা দেখছিল আর অজরে কান্না করছিল, কিন্তু কোনো মতেই পাথর নিক্ষেপ থামছিল না। আঘাতে আঘাতে মহিলাটির দেহ এক পর্যায়ে নিথর হয়ে যায়। এরপরে এই লোকটি মহিলাটির কাছে গিয়ে দেখে সে এখনো বেঁচে আছে। এরপরে গ্রামবাসী আবারও পাথর নিক্ষেপ করতে শুরু করে দেয়। শেষ পর্যন্ত পাথর মারতে মারতে মহিলাটিকে মেরে ফেলা হয়। বন্ধুরা, এটি হচ্ছে ইসলামে পরকীয়া করার শাস্তি। আল্লাহ তাআলা শাস্তিকে কঠিন করেছেন যাতে করে কেউ এই পাপের পথে পা না বাড়ায়। আল্লাহ আমাদেরকে এমন গুনাহ থেকে হেফাজত করুন। আর এমন সব ইন্টারেস্টিং ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।